সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জানুয়ারিতে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার সময় সাব্বির রহমান বলেছিলেন, নতুন করে নিজের ক্যারিয়ার সাজাতে চান আর বের হয়ে আসতে চান অতীতের সব বাজে অভিজ্ঞতা থেকে। তাছাড়া ব্যক্ত করেছিলেন খুব শীঘ্রই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবেন। এবার সেই পথে হাঁটছেন সাব্বির। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন জাতীয় দলে, ব্যাটেও পাচ্ছেন রান। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। একেবারে ঘরোয়া পরিবেশে সম্প্রতি সাব্বির রহমান সেরে ফেলেন আকদ। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অর্পার সঙ্গে আকদ অনুষ্ঠিত হয়। জানা গেছে সাব্বিরের স্ত্রী একাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করার আগে দেশে ফিরেছিলেন সাব্বির রহমান। তবে তার স্ত্রীর বিষয়ে বিস্তারিত কিছু না জানা গেলেও এমনটা জানা গেছে, সাব্বিরের স্ত্রী ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে। যদিও এর আগে সাব্বির রহমানের মা জানিয়েছিলেন সাব্বিরের পছন্দের কেউ রয়েছেন এবং তাকে হয়তো তিনি বিয়ে করতে চান। এই নিয়ে তখন সাব্বিরের মা জানান দুই এক বছরের মধ্যে ছেলের বিয়ে দেবেন তিনি। সে সময় সাব্বির বিয়ের বিষয়ে আভাসও দিয়েছিলেন। তবে বিয়ের পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনা এবং সমালোচনার শিকার হয়েছে সাব্বির রহমান। আর এটার কারণ তার স্ত্রীর বয়স এখনও 18 বছর পূরণ হয়নি, আর যা বাংলাদেশের সরকার নিয়ম অনুযায়ী বাল্যবিবাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই সাব্বিরের বাল্যবিবাহ নিয়ে চলছে তর্ক বিতর্ক। অনেকে বলছেন সাব্বির বাল্যবিবাহ করে আবারও ফেঁসে যেতে পারেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।